হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সো আজকের ব্লগে বেসিক্যালি আমরা সবাই স্বর্ণাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি হ্যাঁ আগামীকাল হচ্ছে ওর বার্থডে আর তাই আমরা সবাই আজকেই চলে যাচ্ছি ওকে রাত বারোটায় সারপ্রাইজ দেওয়ার জন্য এখন আমরা ওকে কিভাবে সারপ্রাইজ দিলাম কি কি করলাম এই সবটা জানার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো এই তো রুমা সোনিয়া আর তাজিনও চলে এসছে আমরা এই দোকান থেকে সাজানোর জন্য কিছু ডেকোরেশনের জিনিস কিনছিলাম লাইক বেলুন এইটা সেইটা আর হচ্ছে কিছু খাবারের জিনিসও কিনছিলাম যেহেতু স্বর্ণার বাড়ি একটু দূরে সব কিছু কেনাকাটা শেষ করে আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে এই লেকটা তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে এই লেকটাকে এই লেকটার নাম কি বা এটাকে কী বলে এই জায়গাটার নাম কি আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগে তো এই তো আমরা অলমোস্ট ওদের বাসার সামনে চলে আসছি তো যেহেতু আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম তাই আমরা ভাবলাম অ্যানি আপুর বাসায় বসে রেস্ট করি কারণ এখনও বারোটা বাজেনি আমরা প্রায় সাড়ে নয়টার দিকেই ওখানে চলে গিয়েছিলাম তাই চলে গেলাম হচ্ছে অ্যানি আপুদের বাসায় ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম নুহার সাথে কিছুক্ষণ কথা বললাম আড্ডা সাড্ডা দিলাম তো সবার সাথে কথা বলছিলাম এদিকে অ্যানি আপু আবার আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলো সেটা খেলাম বসে বসে তো সবার সাথে আড্ডা দিচ্ছিলাম আর ভাবছিলাম যে কি কি করা যায় ওদের সবার সাথে একটু আলোচনা করছিলাম যেহেতু হুট করে প্ল্যানটা বানিয়ে ফেলেছে ওরা আমিও আগে থেকে কিছুই জানতাম না এনিওয়েজ আর দেখো আমার ভাইটা একদম কর্নারে বসে চুপচাপ বসে আছে মানে কার কার ভাই ঠিক এরকম করে আমাকে একটু জানাবে তো সব কিছু প্ল্যান করে আমরা এগারোটার দিকে নিয়াপুর বাসা থেকে বের হয়ে যাই ওদের বাসায় গিয়ে ডিরেক্টলি আমরা ছাদে চলে যাই আগে হচ্ছে এক দলকে পাঠিয়ে দেই তারপরে হচ্ছে আমরা যাই আর এদিক দিয়ে ওর বাসা সবাইকে বলে রেখেছিলাম ও যেন কোনোভাবেই কোনো কিছু টের করতে না পারে তো ছাদে গিয়ে আমরা প্রথমেই ঝটপট সব কিছু সাজানো শুরু করে দেই কোন সাইডটাতে সাজাবো সেটা আগে ডিসাইড করে নেই যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছিলো তো কোনো রকমে এই জায়গাটাকে আমরা ডেকোরেশন করি আর রাতের ঠান্ডা হাওয়াটা এত ভালো ছিল এত খোলা মেলা ছিল চারপাশটা ভিউটা তো দেখতেই পারতেছো কতটা সুন্দর একদম এয়ারপোর্টের সামনে তো এই তো আমাদের সাজানো শেষ হয়ে যায় আর ওরা স্বর্ণাকে নিয়ে ছাদে চলে আসে আর আমরা ছাদের অপর পাশে লুকিয়েছিলাম যাতে ও কোনোভাবেই আমাদেরকে না দেখতে পারে তো আমাদের সবাইকে দেখে তো রীতিমতো শক্ট হয়ে যায় কারণ ও একদমই ভাবতে পারেনি যে রাত বারোটা বাজে এসে আমরা ওকে সারপ্রাইজ দিব। দিনের বেলা হলেও একটা কথা ছিল বাট রাত বারোটায় আমরা আসব। এইটা ও কখনোই ভাবে নাই তো এই দিকে তো ফটোশ্যুট চলছে যেহেতু ও বার্থডে গার্ল ওর তো ফটো তোলা হবেই তো একজনের পর একজন সবাই ছবি তুলছিলো এরপর স্বর্ণা নাবিয়ার সাথে আসিফের সাথে কেক কাট করলো আর কেকটা এত মজা ছিল যে স্লিটরালি অসাম অনেক মজা ছিল তো কেক কাট করে আমরা সবাই রুমে চলে আসলাম এসে দেন হচ্ছে সবাই খেয়ে নিলাম খেতে খেতে আমাদের প্রায় একটার মতো ভেজে গিয়েছিল আর সবারই প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছিল যেহেতু আমরা এত দূর থেকে জার্নি করে এসেছি তো যে যেভাবে পেরেছে খেয়েছে তো খাওয়া শেষ করে গিয়ে আমরা সবাই বসলাম তো এরপরে হচ্ছে সবাই ওকে গিফট দিয়েছিল তো এইবার হচ্ছে গিফট এর পালা তো একে একে দেখো কে কি গিফট দিয়েছিল আনবক্সিং করতে করতে প্রায় রাত দুইটা বেজে গিয়েছিল তো ওরা সবাই চাচ্ছিলো একটু পপকর্ন খেতে আর দিন পরে সবাই একসাথে হয়েছি কেউই ঘুমাতে চাচ্ছিলো না তো আমরা সবাই ডিসাইড করলাম যে পপকর্নের সাথে একটু চাও খাবো আর আমার মতো চায়ে কফি দিয়ে কে কে খাও প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো এই তো চা বানানো হয়ে গেছে গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেছে কেউ টেরই পায়নি তো সবাই আমরা ভোর ছয়টা বাজে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি পিয়া আমাদের জন্য ফিলিপিনো ব্রেড বানাচ্ছিল তো এই ব্রেডটা রেসিপি কার কার লাগবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের লেগে থাকে এই ব্রেডটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল লিটারেলি আমি তো ফ্যান হয়ে গেছি এই ব্রেডটার বাহির থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাই দেখো কি পরিমাণে সফট হয়েছে সবার কাছেই ব্রেডটা অনেক ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে কারণ এটার মধ্যে চিনির পরিমাণটা একদম ব্যালেন্স ছিল আর আমি তো অতিরিক্ত সুগার একদমই খেতে পারি না তো চিনিটা একটু কম হওয়াতে আমার কাছে খুবই ভালো লেগেছে সবার কাছেই অনেক ভালো লেগেছে তো এটা খেয়ে হচ্ছে আমরা নাস্তাটা করে নিই ব্রেকফাস্ট করে তারপরে আমরা সবাই ডিসাইড করি যে আজকে দুপুরে কী খাবো তো আমরা তো সবাই বিরিয়ানি পছন্দ করি অ্যাজ অলওয়েজ তোমরা সবাই জানো যে মোস্ট অফ দ্য সেলিব্রেশনে আমরা বিরিয়ানি রান্না করি তো আজও তার ভিন্নটা হয় নাই আমরা আজও ডিসাইড করেছি যে বিরিয়ানি খাবো তো আমিও ওদেরকে রান্নায় একটু হেল্প করে দিচ্ছিলাম সবাই মিলে ঝুলে রান্না করছিলাম তো রান্নার ফাঁকে আবার এদিক দিয়ে এসে আমি আবার একটু মিষ্টি খেলাম আর উজ্জ্বলও আমার সাথে খেলো এই মিষ্টিগুলো গতকাল তাজিন সোনিয়া ওরা নিয়ে এসেছিল আর এটা খেতে অনেক মজা ছিল রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তো এদিক দিয়ে আসিফ আবার আমাদেরকে সালাদ বানিয়ে দিয়েছিলো আর আন্টি আমাদেরকে হচ্ছে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিয়েছে কারণ অনেকগুলো বিরিয়ানি রান্না করতে হয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানি রান্নাটা তো এই তো আমরা সবাই খেতে বসে পড়েছি তো আমি আমার প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম যেহেতু তোমাদের সবাইকে দেখাতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো বিরিয়ানিটা সবার কাছে অনেক ভালো লেগেছিল। সবাই বলেছে অনেক মজা হয়েছে বিরিয়ানির মাংসটা একদম পারফেক্টলি কুকড হয়েছিল একদম খুলে খুলে আসতেছিল আর ভিতরে মাংসের কালারটা দেখো কি সুন্দর হয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার একটু ছাদে উঠেছিলাম ওরা সবাই ছবি টবি তুলবে তাই আর তখনই হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল দেখো কি সুন্দর ছিল ওয়েদারটা আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আর এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার তো করবাই সো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই আমাদের তো এই দুই দিন খুবই ভালো কেটেছে তোমাদের সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই